হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় হলো ইতিহাস। ত্রিপুরা টেট পেপার টু এক্সামস প্রিপারেশনের জন্য ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। ওকে, শুরু করি তাহলে। এক নাম্বার কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে। 2 নাম্বার কোশ্চেন, মহাবিভাষা গ্রন্থের লেখক কে? উত্তর হবে বসু মিত্র। 3 নাম্বার কোশ্চেন, আর্যরা কোন দেবতার পূজা করত? উত্তর প্রাকৃতিক শক্তি। 4 নাম্বার কোশ্চেন, কবে প্রথম মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে। 5 নাম্বার কোশ্চেন, আইহুল প্রশস্তি কে রচনা করেন? উত্তর কবি রবি কীর্তি। 6 নাম্বার কোশ্চেন, নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে। 7 নাম্বার কোশ্চেন, সারা ভারত ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর বল্লভভাই প্যাটেল। 8 নাম্বার কোশ্চেন, সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়? উত্তর 1829 খ্রিস্টাব্দে। 9 নাম্বার কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর এনি বেসান্ত। 10 নাম্বার কোশ্চেন, আর্যরা ভারতের কোথায় তাদের প্রথম বসতি স্থাপন করেছিলেন? উত্তর সপ্তসিন্ধু। 11 নাম্বার কোশ্চেন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর হবে বৃহদ্রথ। 12 নাম্বার কোশ্চেন, ধর্মসূত্রের 2টি ভাগ কী কী? উত্তর বেদাঙ্গ দর্শন। 13 নাম্বার কোশ্চেন, মহাক্ষত্রপ উপাধি কে ধারণ করেছিলেন? উত্তর রুদ্র দামন। 14 নাম্বার কোশ্চেন, ডান্ডি মাছ দিয়ে কোন আন্দোলন শুরু হয়? উত্তর ভারত ছাড়ো আন্দোলন। 15 নাম্বার কোশ্চেন, গান্ধীজি কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? উত্তর কৃষকদের রাজস্ব কমানোর জন্য। 16 নাম্বার কোশ্চেন, মগধের সিংহাসনে হরশঙ্কর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর বিম্বিসার। 17 নাম্বার কোশ্চেন, কত সালে অশোক কলিঙ্গ গড়েছিলেন? উত্তর 261 খ্রিস্টপূর্বে। 18 নাম্বার কোশ্চেন, পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? উত্তর উদয়ী। 19 নাম্বার কোশ্চেন, দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয়? উত্তর কনিষ্ক। 20 নাম্বার কোশ্চেন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? উত্তর কৌটিল্য। 21 নাম্বার কোশ্চেন, কোন ভারতীয় রাজা দেবানাং প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন? উত্তর বিন্দুসার। 22 নাম্বার কোশ্চেন, বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর ত্রিপিটক। 23 নাম্বার কোশ্চেন, সূত্রালঙ্কার গ্রন্থের লেখক কে? উত্তর অশঘোষ। 24 নাম্বার কোশ্চেন, নীল নদের যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1798 খ্রিস্টাব্দে। 25 নাম্বার কোশ্চেন, অজাত শত্রু কার উপাধি ছিল? উত্তর কুনিক। 26 নাম্বার কোশ্চেন, মধ্যপন্থার উদ্বোধন কে করেন? উত্তর গৌতম বুদ্ধ। 27 নাম্বার কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কবে ঘটেছিল? উত্তর 1945 খ্রিস্টাব্দে। 28 নাম্বার কোশ্চেন, ইউরোপে সপ্তবর্ষের যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 29 নাম্বার কোশ্চেন, কনিষ্কের চিকিৎসক কে ছিলেন? উত্তর চরক। 30 নাম্বার কোশ্চেন, ক্রিমিয়ার যুদ্ধের সূচনা কবে হয়েছিল? উত্তর 1855 খ্রিস্টাব্দে। 31 নাম্বার কোশ্চেন, সায়োওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর অস্ট্রিয়া ও প্রোশিয়ার মধ্যে। 32 নাম্বার কোশ্চেন, স্পেনের গৃহযুদ্ধের সূচনা কবে হয়েছিল? উত্তর 1936 খ্রিস্টাব্দে। 33 নাম্বার কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল? উত্তর হরপ্পা। 34 নাম্বার কোশ্চেন, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর মেসোপটেমিয়া সভ্যতা। 35 নাম্বার কোশ্চেন, খিলাফত শব্দের অর্থ কী? উত্তরাধিকার। 36 নাম্বার কোশ্চেন, মহাত্মা গান্ধীর সঙ্গে লবণ সত্যাগ্রহ কে নেতৃত্ব দেন? উত্তর সরোজিনী নাইডু। 37 নাম্বার কোশ্চেন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর মহাত্মা গান্ধী। 38 নাম্বার কোশ্চেন, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? উত্তর রাজা রামমোহন রায়কে। 39 নাম্বার কোশ্চেন, কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর রাজা রামমোহন রায়। 40 নাম্বার কোশ্চেন, বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে ফাঁস হয়? উত্তর 1856 খ্রিস্টাব্দে।
41 নম্বর কোশ্চেন, ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? উত্তর হিন্দু কলেজের। 42 নম্বর কোশ্চেন, কে দীনবন্ধু সংবাদপত্রটি প্রকাশ করেন? উত্তর জ্যোতিবা ফুলে। 43 নম্বর কোশ্চেন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়? 44 নম্বর কোশ্চেন, শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1818 খ্রিস্টাব্দে। 45 নম্বর কোশ্চেন, রামমোহন কত খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর 1822 খ্রিস্টাব্দে। 46 নম্বর কোশ্চেন, প্রথম বলকান যুদ্ধে কার পরাজয় ঘটে? উত্তর তুরস্কের। 47 নম্বর কোশ্চেন, হল্যান্ড নবজাগরণের প্রভাব কে ছড়িয়েছিলেন? উত্তর ইরাস মাস। 48 নম্বর কোশ্চেন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর শিমুক। 49 নম্বর কোশ্চেন, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর কনিষ্ক। 50 নম্বর কোশ্চেন, গুপ্তাব্দ কে প্রচলন করেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। 51 নম্বর কোশ্চেন, সপ্তবর্ষের যুদ্ধ কত কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? উত্তর ইংল্যান্ড ও ফ্রান্স। 52 নম্বর কোশ্চেন, পঞ্জনা বৈদিক যুগের কোন দেবতা? উত্তর বায়ু। 53 নম্বর কোশ্চেন, কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে? উত্তর নাগার্জুন। 54 নম্বর কোশ্চেন, উপনিষদ বেদের শেষ ভাগ? 55 নম্বর কোশ্চেন, সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ কার অংশ? উত্তর বেদ। 56 নম্বর কোশ্চেন, এ পর্যন্ত কতগুলি উপনিষদ পাওয়া গিয়েছে? উত্তর প্রায় 100টি। 57 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশজাত ছিলেন? উত্তর ক্ষত্রিয়। 58 নম্বর কোশ্চেন, চীন ও জাপানের যুদ্ধের ফলাফল কী হয়েছিল? উত্তর জাপান চীনকে পরাজিত করে ফরমোসা দখল করে। 59 নম্বর কোশ্চেন, দ্বিতীয় বলকান যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1913 খ্রিস্টাব্দে। 60 নম্বর কোশ্চেন, ঋগ্বেদ কত খ্রিস্টাব্দে পর্বে রচনা হয়েছিল? উত্তর 1400 থেকে 1000। 61 নম্বর কোশ্চেন, মৌর্য যুগে সীমান্তবর্তী অঞ্চলকে কী বলা হতো? উত্তর প্রদেশ। 62 নম্বর কোশ্চেন, সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম কোন ধাতু ব্যবহার করা শুরু করেছিল? উত্তর তামা। 63 নম্বর কোশ্চেন, ভবানী মন্দির কার লেখা? উত্তর অরবিন্দ ঘোষ। 64 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর নগরকেন্দ্রিক। 65 নম্বর কোশ্চেন, গ্রিসের স্বাধীনতা যুদ্ধ কবে শুরু হয়? উত্তর 1821 খ্রিস্টাব্দে। 66 নম্বর কোশ্চেন, শকাব্দ কে প্রচলন করেন? উত্তর কনিষ্ক। 67 নম্বর কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়সীমা কোনটি? উত্তর 1861 থেকে 1865। 68 নম্বর কোশ্চেন, প্রথম বলকান যুদ্ধে কার পরাজয় ঘটে? উত্তর তুরস্কের। 69 নম্বর কোশ্চেন, চীন ও জাপানের যুদ্ধ কবে শুরু হয়? উত্তর 1994 খ্রিস্টাব্দে। 70 নম্বর কোশ্চেন, ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তর মগধ। 71 নম্বর কোশ্চেন, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? উত্তর মহারাজা ধীরাজ। 72 নম্বর কোশ্চেন, উপনিষদে প্রাধান্য পেয়েছে দার্শনিক চিন্তা? 73 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতা নির্মের কোন প্রাণীর ব্যবহার ছিল না? উত্তর অশ্ব। 74 নম্বর কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি নামক অনুশাসনে কার প্রশস্তি আছে? উত্তর সম্রাট সমুদ্রগুপ্ত। 75 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার ছিল না? উত্তর লোহা। 76 নম্বর কোশ্চেন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান কবে ঘটে? উত্তর 1776 খ্রিস্টাব্দে। 77 নম্বর কোশ্চেন, অশোক কী উপাধি নিয়েছিলেন? উত্তর প্রিয়দর্শী। 78 নম্বর কোশ্চেন, বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত? উত্তর 6 ভাগে বিভক্ত। 79 নম্বর কোশ্চেন, জ্যোতিষ্ক ও কুসংস্কার মানুষের অনিষ্ট সাধন করে, এ বিষয়ে কে লেখেন? উত্তর রাবেল। 80 নম্বর কোশ্চেন, ট্রাফলগারের যুদ্ধে ইংরেজ নৌবাহিনীর নেতৃত্বে কে দিয়েছিলেন? উত্তর লর্ড নেলসন। 81 নম্বর কোশ্চেন, মহাবলি পুরমের তীরবর্তী মন্দিরগুলি কোন বংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল? উত্তর চোল বংশের। 82 নম্বর কোশ্চেন, আজমের এ কোন সুফি সন্তের দ্বারগাস্ত রয়েছে? উত্তর মনুদ্দিন চিস্তি। 82 নম্বর কোশ্চেন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ঈশ্বর গুপ্ত। 84 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 85 নম্বর কোশ্চেন,
বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। 86 নম্বর কোশ্চেন, ডিসকোভারি অফ ইন্ডিয়া বন্দরটির লেখক কে ছিলেন? উত্তর জওহরলাল নেহরু। 87 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান আমরুল লীগ প্রতিষ্ঠা কে করেন? উত্তর বাল গঙ্গাধর তিলক। 88 নম্বর কোশ্চেন, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? উত্তর খান আব্দুল গফফর খানকে। 89 নম্বর কোশ্চেন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর গোপাল কৃষ্ণ গোখলে। 90 নম্বর কোশ্চেন, কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? উত্তর সুভাষচন্দ্র বসু। 91 নম্বর কোশ্চেন, জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে নিযুক্ত হন? উত্তর অরবিন্দ ঘোষ। 92 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী অবস্থিত নেপালে? 93 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নগর বিন্যাস ও প্রয়োগ প্রণালী ব্যবস্থা? 94 নম্বর কোশ্চেন, ডিরোজিওর অন্যতম প্রধান শিষ্য কে ছিলেন? উত্তর দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। 95 নম্বর কোশ্চেন, উমেশচন্দ্র ব্যানার্জি কে ছিলেন? উত্তর সংবাদপত্র সম্পাদক। 96 নম্বর কোশ্চেন, চুরি চোরার ঘটনাটি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1922 খ্রিস্টাব্দে। 97 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো কাকে? উত্তর দাদাভাই নৌরোজিকে। 98 নম্বর কোশ্চেন, গান্ধীজির জন্মস্থান কোথায়? কত খ্রিস্টাব্দে? উত্তর 1861 খ্রিস্টাব্দে, 2 অক্টোবর। 99 নম্বর কোশ্চেন, মাতঙ্গিনী হাজারা আত্মবলিদান দেন কোন আন্দোলনে? উত্তর ভারত ছাড়ো আন্দোলনে। 100 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? উত্তর রাসবিহারী বসু। 101 নম্বর কোশ্চেন, শেরশাহ কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন? উত্তর রূপা ধাতু। 102 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন? উত্তর কুশীনগর। 103 নম্বর কোশ্চেন, ঐতিহাসিকরা কাকে ভারতের নেপোলিয়ান বলে মনে করতেন? উত্তর সমুদ্রগুপ্তকে। 104 নম্বর কোশ্চেন, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গোপাল। 105 নম্বর কোশ্চেন, গুপ্ত বংশের প্রথম রাজা কে ছিলেন? উত্তর শ্রীগুপ্ত। 106 নম্বর কোশ্চেন, কোন শহরকে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল? উত্তর পাটলিপুত্র। 107 নম্বর কোশ্চেন, মহাবীরের অনুগামীদের কি বলা হতো? উত্তর দিগঙ্গবর। 108 নম্বর কোশ্চেন, মগধের প্রথম রাজধানী কোনটি ছিল? উত্তর রাজগীর। 109 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ ধ্বংসাবশেষ কোথায় খোদিত হয়েছে? উত্তর মহেঞ্জোদারোতে। 110 নম্বর কোশ্চেন, চীনা পর্যটক ফা হিয়েন কার রাজসভায় এসেছিলেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 111 নম্বর কোশ্চেন, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গোপাল। 112 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? উত্তর কালীবঙ্গানে। 113 নম্বর কোশ্চেন, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? উত্তর লারাগানা জেলায়। 114 নম্বর কোশ্চেন, প্রথম তরানি যুদ্ধে পরাজিত হয়েছিলেন কে? উত্তর মোহাম্মদ ঘুরি। 115 নম্বর কোশ্চেন, সুলতানি যুগে কাকে আকবর বলা হতো? উত্তর ফিরুজ শাহ তুগলককে। 116 নম্বর কোশ্চেন, দিল্লি সুলতানির একমাত্র নারী সুলতান হলেন রাজিয়া? 117 নম্বর কোশ্চেন, সুফি সন্তরা ছিলেন অতীন্দ্রিয়বাদী। 118 নম্বর কোশ্চেন, চৈতন্য ভাগবত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর বৃন্দাবন দাস। 119 নম্বর কোশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1818 খ্রিস্টাব্দে? 120 নম্বর কোশ্চেন, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর মিশর সভ্যতা। 121 নম্বর কোশ্চেন, ত্রিপুরার আদিবাসীদের উল্লেখযোগ্য চাষটির নাম কি? উত্তর জুম চাষ। 122 নম্বর কোশ্চেন, ত্রিপুরার কোন উপজাতি বিজু উৎসব পালন করেন? উত্তর চাকমা। 123 নম্বর কোশ্চেন, বর্তমানে ত্রিপুরার কয়টি উপজাতি গোষ্ঠী আছে? উত্তর 19টি। 124 নম্বর কোশ্চেন, গড়িয়া পূজা কতদিন ধরে চলে? উত্তর 7 দিন। 125 নম্বর কোশ্চেন, ত্রিপুরার আদিবাসীরা সমাজের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কি পূজা করতেন? উত্তর গড়িয়া পূজা। 126 নম্বর কোশ্চেন, খোজাগরি নৃত্য কাদের সংস্কৃতির অংশ? উত্তর রিয়াং। 127 নম্বর কোশ্চেন, মায়ামিতা কোন উৎসবের নাম? উত্তর নবান্ন উৎসবের। 128 নম্বর কোশ্চেন, খাচ্ছি দেবতা কোন বংশের কুল দেবতা? উত্তর মানিক্য বংশের। 129 নম্বর কোশ্চেন,
ত্রিপুরার উপজাতিদের মধ্যে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী কোন উপজাতি? উত্তর মগ। 130 নম্বর কোশ্চেন, ত্রিপুরার আদিবাসীদের উল্লেখযোগ্য চাষটির নাম কি? উত্তর জুম চাষ। 131 নম্বর কোশ্চেন, হল্যান্ড নবজাগরণের প্রভাব কে ছড়িয়েছিলেন? উত্তর ইরাস মাস। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।